এখন রাত 9টা বাজছে, আমার কিন্তু ভাত আর সবজি কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আর ছেলেরা বলছে, আম্মা এখন আমরা ফুলকো একদম পরোটা খাবো, তুমি কিন্তু বানিয়ে দাও, আমার ভাত খেতে ইচ্ছে করছে না। তো কী করি, সে ফুলকপি কিন্তু রয়েছে, ধনে পাতাও রয়েছে, আর এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তো খুব ঝটপট করতে হবে, আর রাতে আর কাজ করতে ইচ্ছে করে না যে এত রাতে আমি কীভাবে করছি। কিন্তু খুব সহজভাবে বন্ধুরা একদম তোমাদের ফোলা ফোলা কিন্তু ফুলকপি হওয়ার পরোটা তৈরি করতে পারবে, আর সাথে খুব টেস্টি কিন্তু ভেতরে যে পুরটা হবে খুব সুস্বাদু হবে, আর খুব ঝটপট করে নিতে পারবে। এখানে বসিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে, এটা আমি চুলার উপরে দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি ফুটে আসে। আর এইদিকে আমি ফুলকপিটা কেটে নেব। এখানে গ্রেট করার কোনো প্রয়োজন নেই, ফুলকপি অনেকেই অনেক ঘুষে ঘুষে গ্রেট করে, কোনো প্রয়োজন নাই, তোমরা এইভাবে করে নেবে খুব সহজভাবে বন্ধুরা। আমি ফুলকপিটাকে এইভাবে চার টুকরো কিন্তু করে নেব। আর তার আগে বলি, ফুলকপি যখনই নেবে ফুলকপির ওপরে অনেক সময় দাগ থাকে, সেটাকে চাকু দিয়ে না পিলারের সাহায্যে না হয় বটি দিয়ে তুমি সেটাকে সরিয়ে দেবে, উঠিয়ে নেবে সেই দাগগুলো। তো আমরা দেখো চার টুকরো করে নিলাম, আমাদের পানিও ফুটে গিয়েছে, পাশে চুলোর ওপরে দিয়েছিলাম, একটু ধুয়ে নিচ্ছি কারণ ভেতরে যদি পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে যাবে। তো আমরা পাশে যে পানিটা গরম করতে দিয়েছিলাম পাত্রের মধ্যে সেটাও ফুটে এসছে। তো দেখো আমি দিয়ে দিচ্ছি, চার টুকরোই দিয়ে দেবো, এর মধ্যে আমি সামান্য লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। আর লবণটা দেওয়ার কারণে তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায়। এবার আমরা ঢাকা দিয়ে দেবো। তো উল্টে পাল্টে এভাবে হলুদ এই যে আমরা মিক্স করে নিচ্ছি পানির মধ্যে, আর ফুলকপিগুলোকে একটু উল্টে দিচ্ছি যেন চারিদিকে সমানভাবে সেদ্ধও হয় আর রঙটাও যেন আসে। তো আমরা কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, প্রায় 5-6 মিনিটের জন্য। তার মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা ধনে পাতা কেটে নেবো। একবার করে কিন্তু দেখে নিতে হবে যে এটাকে উল্টে দিতে হবে আর কি ফুলকপিগুলো। এদিকে আমার ধনে পাতা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সব কুচি করে কাটা হয়ে গেল। আমাদের ফুলকপিও কিন্তু একদম মানে খুব সেদ্ধ করিনি, যে আমাদের কাঁটা চামচটা আছে এইভাবে দেখে নিলাম যে এরকম সেদ্ধ আমাদের লাগবে, এরকমই লাগবে, এর থেকে বেশি কুক আমরা করব না। তারপরে সেই পর্ক দিয়ে কিন্তু আমরা এইভাবে একদম কুচিয়ে দিচ্ছি। কুচিয়ে দেওয়ার পরে দেখে নাও এইরকম হতে হবে, এরকমভাবে কুচি নিচ্ছি। এবার আমরা এটাকে একটু আমরা টেস্টি করার জন্য আমি একটা প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, এর মধ্যে আমি সামান্য জিরে ফোড়ন দেবো আর হিং দেবো। রেসিপিটা এত মজার হতে চলেছে, তো যখনই তোমার খেতে কারো মন চাইবে বা নিজেরও খেতে যখন মন চাইবে তখনই তুমি বানিয়ে নিতে পারবে। শুধু পরিবারের জন্য ভাবলে তো হবে না, আমাদের মতো গৃহিণীরা যারা আছো তারা কিন্তু নিজের উপরে সবসময় সচেতন থাকবে, তবেই না ঘর সংসার আমরা ভালোভাবে দেখতে পারবো। তো কথা আমরা বেশি বলে নিচ্ছি, আমি মাফ করবে, কিন্তু অনেক কিছুই আছে যেগুলো আমি বলতে চাই আমার ভিডিওর মাঝখানে, তার জন্য আমি বললাম আর কি। তেলের মধ্যে কিন্তু আমি জিরে ফোড়ন আর হিং দিয়েছিলাম, তারপর মধ্যে আদা রসুন হাফ চামচ দিয়ে এটাকে পেঁয়াজ কুচি দিয়ে আমরা ভেজে নেব হালকা করে। সামান্য লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা যেন হালকা সেদ্ধ হয়ে আসে। এখানে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমরা ফুলকপি সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম, এখন একটু দিয়ে দিলাম। তো দুই জায়গায় দেওয়া হলো। আমি এবারে আমাদের যে সেদ্ধ ফুলকপি আছে সবটাই দিয়ে দিচ্ছি পাত্রের মধ্যে, একটু জিরে, সামান্য লঙ্কা, গুঁড়ো লঙ্কা আর এখানে কালো জিরে দিয়ে দিয়েছি। ঝালটা তোমার নিজের মতো করে দিবে। একটু টক ভাব আনার জন্য আমচুর পাউডার দিয়ে দিলাম, কসুরি মেথি। খুব মজার হবে বন্ধুরা, তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি। তারপরে খুব ভালোভাবে আমরা মিক্স করে নিব। অনেক সময় ফুলকপির পরোটা বানানোর সময় দেখবে ফুলকপির মধ্যে থেকে কিন্তু একটা পানি পানি ভাব আসে, যেটাতে ফুলকপির পরোটা করার সময় বেলার সময় কিন্তু ফেটে যায়, আবার ফুলতেও চায় না। তার জন্য কিন্তু এখানে আমি বেসন ব্যবহার করেছি, 2 চামচ বেসন দিয়ে দিলাম। আর খুব টেস্টফুল আরও যেন বাড়ে তার জন্য আমি চাট মশলা ব্যবহার করেছি, 1 চামচ মতো আমি চাট মশলা দিয়ে দিলাম। সব কিছু কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর চুলোর আঁচটা কিন্তু এখানে মিডিয়ামে রাখবে, তলায় যেন না লেগে যায়। এভাবে নাড়তে নাড়তে একটু দেখবে 2-3 মিনিটের মধ্যে দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এভাবে পুরটা কিন্তু যদি করো না তবে কী বলবো, একে তো টেস্টি হবেই, তার সাথে কিন্তু তোমার রুটি কিন্তু বেরিয়ে যাবে না। এইভাবে তোমরা ঘরে কিন্তু ট্রাই করে দেখবে, বলবে যে হ্যাঁ দিদিভাই কিন্তু দারুণ একটা রেসিপি দিয়েছে। তো আমাদের হয়ে গেল, এখন আমরা পরোটা বানানোর প্রসেসে যাব। পরোটা বানানোর আগে তোমরা এটা দেখে নাও, এটা হচ্ছে আমি এখানে দই নিয়েছি, দইয়ের মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি, খুব কুচি করে কিন্তু কেটে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট,
আর তারপরে দিয়ে দেবো গাজর। এটা কিন্তু তুমি যদি বানিয়ে নাও তবে এর সঙ্গে কিন্তু অন্য রকমের আর সবজিও লাগবে না, মাছ মাংসেরও কোনো প্রয়োজন নেই পরোটা খাওয়ার জন্য, এই ডিপটা করে নেবে। তারপরে গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু বিট লবণ, চিনি আর শশা কুচি দিয়ে দিলাম। এগুলো ঘরেই থাকে সব, মানে সবার ঘরেই থাকে নিশ্চয়ই, তো তোমার ঘরে যেটা থাকবে তুমি দেবে। খুব ভালো করে কিন্তু মিক্স করে নিলাম। এটা এত সুন্দর একটা হেলদি একটা তোমার টিপ করার জন্য রয়ে গেল। এটা তুমি স্ন্যাক্সের সঙ্গে খেতে পারো, পরোটার সঙ্গে খেতে পারো। তো এবার আমরা পরোটা বানিয়ে নিচ্ছি। এখানে দেখো নর্মালি ডো যেটা বানাই আমরা সেই রকমই ডো আমার তৈরিই ছিল ঘরে, তাও আমি বানানো আর দেখালাম না, কারণ সবাই তো জানো কীভাবে রুটির জন্য পরোটার জন্য ডো তৈরি করি। তো এবার আমরা ছোটো ছোটো করে লেচি কেটে নেবো। এখানে কিন্তু আমি সমান সমান প্রায় সমান মাপের আমি লেচি কেটে নেবো। আমরা যেভাবে পরোটাটা করছি এতে না খুব সহজ বন্ধুরা এই পরোটা, তার সাথে কিন্তু তোমার স্টাফিংটা বেরিয়ে যাবে না, আর রুটি পরোটাগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হবে। তো আমরা হয়ে গেল, এবার আমরা চিকন করে গোল গোল করে নিব এই লেচি থেকে। তো আমাদের হয়ে গেল, এখন আমরা বেলে নিব। তো প্রথমে আমি দুটো লেচি বেলে নিব। দুটো লেচি বেলার সময় কিন্তু প্রায় একরকমভাবে বেলে নিবে, আর খুব একটা বড় করার প্রয়োজন নাই। যখন এরকম একটা সাইজ হয়ে আসবে তখন আমি এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। তো এরকমই আমি আরেকটা বানিয়ে রেখেছি, এর মধ্যে এইরকমভাবে চা বেশ ভর্তি করে করে কিন্তু পুর দিবে বন্ধুরা। তবে এইটা খেতে যদি না বেশি করে পুর দাও তবে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না সেই পরোটাই, আর মাংস টাংস আর কিচ্ছু লাগবে না বা ঘুগনি বা অন্য কিছু। তুমি শুধু এই ডিপটা করে নিবে আর এইভাবে পরোটা করে নেবে সবজি দিয়ে, তবে বাচ্চাদেরও কিন্তু হেলদি একটা খাবারও দিতে পারবে, নিজেও খেতে পারবে। তো এবার ওপরে আমি আরেকটা সেম মাপের করে রেখেছিলাম, ওই আমি দিয়ে দিলাম ওপরে, আর ধারগুলো কিন্তু এভাবে খুব ভালো করে কিন্তু চেপে দিতে হবে। সাইডগুলো এভাবে চেপে দিলে পরে ফোলার সময় কিন্তু ফেটে যাবে না। আর এইটা সবথেকে সহজ একটা ট্রিক বন্ধুরা, এটা তোমরা ঘরে অবশ্যই ট্রাই করে দেখো। এবারে আমরা বেলে নিব ওপরে আর নিচে একটু করে ময়দা বা আটা ছিটিয়ে, এভাবে শুকনো আটা ময়দা ছিটিয়ে বেলে নিতে হবে। তো আমরা প্রত্যেকটাই কিন্তু আমাদের যতগুলো পরোটা হবে আমরা বেলে বেলে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি এইভাবে। এইভাবে পরোটা করার সময় দেখবে কিন্তু তোমার পরোটা করতে এত ভালো লাগবে, একটুও ফেটে যাবে না, বেরিয়েও আসবে না, এত সুন্দরভাবে তুমি বেলে নিতে পারবে, দেখে নাও এরকমভাবে। তো আমরা কী করবো, আমাদের সবগুলো যখন বেলা হয়ে গেল তখন আমরা এগুলোকে শিখে নেবো। এইবারে আমরা তাওয়াটা গরম হয়ে আসলে আমরা পরোটাগুলো একে একে সব শেঁকে নিব। তুমি শুকনো করে শেঁকেও খেতে পারো, আর তেল বাটার ঘি সব কিছু দিয়ে কিন্তু শেঁকে নিতে পারো। আমি এখানে সাদা তেল ব্যবহার করব। আর এইভাবে উল্টে পাল্টে এক পিঠ শাঁকা হয়ে গেলে আরেক পিঠ যখন শাঁকা হয়ে যাবে তারপরে ঘি অথবা তেল দিতে হবে। আর তুমি যদি প্রথমেই দাও না তবে ক্রিস্পি হবে না, একটু শেঁকে নিয়ে তারপরে তেল অথবা ঘি দেবে। আর দেখো কত সুন্দরভাবে মানে আমাদের পরোটাগুলো তৈরি হয়েছে, তোমার কিন্তু বাড়ি ঘরে অবশ্যই কিন্তু বানিয়ে দেখবে, এত সুন্দর রেসিপিটা তোমরা ঘরে অবশ্যই ট্রাই করে দেখবে। দেখো এত সুন্দরভাবে ফুলেছে, একদিক চেপে চেপে এইভাবে আমরা ফুলিয়ে নিব পরোটাগুলো, আর এর থেকে আর বেশি আমরা আর ভাজবো না, একদম পরিবেশনের জন্য কিন্তু তৈরি হয়ে গেল আজকে আমাদের মজাদার এই পরোটা রেসিপি। প্রত্যেকটাই কিন্তু আমরা এইভাবে বানিয়ে নিয়েছি। পরোটার ভেতরটা দেখো কত সুন্দরভাবে আমাদের তৈরি হয়েছে, দেখো একটুও ফেটে যায়নি পরোটা, বা সবগুলো পরোটা কিন্তু একদম ফুলকো ফুলকো, এ দেখতে কিন্তু জিভে পানি চলে এলো বন্ধুরা। তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করো এবং কমেন্ট করে জানাও যে দিদিভাই সত্যি তোমার রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে। তো ভিডিও তোমাদের কেমন লাগবে বন্ধুরা একটা কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগুক না লাগুক একটা কিন্তু কমেন্ট করবে। আর এই পরোটাটা আমি সেই ডিপের সঙ্গে এসে আর সার্ভ করবো, এই যে এটার সঙ্গে খুব মজার একটা এই ডিপটা, এটা তোমরা হেলদিও তার সাথে তোমরা অবশ্যই কিন্তু ঘরে ট্রাই করো। আবারও বলছি ঘরে অবশ্যই ট্রাই করে দেখবে, আর 100% গ্যারেন্টি নিয়ে বলছি রেসিপিটা কিন্তু দারুণ হবে। আর এই পর্যন্ত আসার পরে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবে, আর আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। শেয়ার করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।